আসসালামু আলাইকুম। আজ চলে আসছি গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটে। আমার মোবাইলের জন্য একটা ব্যাক কভার দরকার ছিল, আমি কোথাও পাচ্ছিলাম না, তাই এই মার্কেটে চলে এসেছি। বড় বড় শোরুম আর দোকানদাররা কিন্তু এখান থেকে পাইকারি দামে ব্যাক কভার কিনে ব্যবসা করে থাকে। এই দোকানগুলোতে কিন্তু খুচরা সহজে বিক্রি করতে চায় না, তাই দোকানগুলোতে গিয়ে বারবার জিজ্ঞেস করতে হচ্ছিল খুচরা বিক্রি করে কিনা। এখানে আমি অনেক অনেক দোকান ঘুরেও আমার রিয়েলমি মোবাইলের কভার কোথাও পাচ্ছিলাম না। ট্রান্সপারেন্ট কভারগুলো আমি এই দোকানে পেয়েছিলাম, কিন্তু এই কভারগুলো আমার পছন্দ না। তারপর পাশের দোকানে গিয়ে দেখি এই কভারগুলো পাওয়া যাচ্ছিল। এগুলো সব জেন্টস কভার ছিল, একটাও লেডিস কভার ছিল না। এগুলোর প্রাইস যাচ্ছিল 150 টাকা করে। তারপর অন্য দোকানে গিয়ে জিজ্ঞেস করছিলাম লেডিস কভার পাওয়া যায় কিনা, সেখানেও আমি এই কভারটা পাচ্ছিলাম না। আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম, কোথাও লেডিস কভার পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখি এই ভাইয়ার দোকানে লেডিস কভার পাওয়া যায়। এখানে অনেক অনেক কভার ছিল, সব ধরনের মোবাইলের কভার ছিল এখানে। তো ভাইয়া খুঁজতেছে, সে বলতেছে হ্যাঁ কভার আছে, কিন্তু কোথায় আছে সে খুঁজে পাচ্ছে না। এদিকে আমি দেখছিলাম কি কি কভার আছে তার দোকানে আর কি কি ডিজাইন পাওয়া যায়। চলেন আপনাদেরও একটু দেখাই। তার খোঁজা দেখে মনে করেছিলাম আমি আজকে কভার পাবো না, হতাশ হয়ে বাসায় যেতে হবে, কিন্তু না, আমি এই দোকান থেকে কভার পেয়েছিলাম। এখান থেকে আমি পিচ কালার কভারটা 150 টাকা করে কিনেছি। কভার কেনার পর আমরা চলে গেলাম একতলা লাইট কেনার জন্য। আসলে এই দোকানগুলোতে সব কিছু পাওয়া যায়, চার্জিং ফ্যান থেকে শুরু করে মাল্টিপ্লাগ, ঘরে সুইচ, অনেক কিছু যা আপনারা পাইকারি রেটে কিনতে পারবেন। এই দোকানে লাইটের প্রাইসটা আমাদের কাছে একটু বেশি চাচ্ছিল আমার মনে হয়েছে, তাই আমরা এখান থেকে কিনে নিই, আমরা ভিতরে দোকানে চলে গিয়েছি। এই দোকানে প্রাইস রেটটা আমাদের কাছে ঠিক মনে হয়েছে, তাই আমরা এখান থেকে কিনে ফেললাম। তিন পাখা স্টাইলের এই লাইটটার প্রাইস ছিল 150 টাকা করে। উনি আমাদের ছেড়ে ছেড়ে দেখাচ্ছিল লাইটের আলোটা কেমন হবে। এই দোকান থেকে আমি এসি ডিসি লাইটগুলো কিনেছিলাম, লাইটগুলোর প্রাইস নিয়েছিল মাত্র 350 টাকা। তারপরে কালারিং লাইটগুলো দেখছিলাম, লাইটগুলো অনেক সুন্দর ছিল, লাইটগুলোর প্রাইস ছিল পার পিস 30 টাকা করে। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।